নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানিয়ে দেখাবো রুই মাছ দিয়ে পটল আলুর পাতলা ঝোল। এই পটল আলু রুই মাছের ঝোল বানানোর জন্য আমি উপকরণ নিয়েছি। 5টা আলুকে আমি লম্বা লম্বাভাবে কেটে ধুয়ে রেখেছি। 500 পটল নিয়েছি। 500 পটলকে আমি ডুমো ডুমোভাবে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 6 পিস রুই মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। 2টো টমেটোকে আমি কুচি করে নিয়েছি। এখানে 1 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুনকে আমি ভালো করে বেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকেও আমি বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। কাঁচা লঙ্কা বাটাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গুঁড়ো মশলা নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি। আর এখানে কালো জিরে, রাঁধুনিকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলেই মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার তেলেই আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবারে পটলটা আমি তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি। পটল ভাজার তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। আমি অন্য আরেকটি কড়ায় অল্প তেল দিয়েছি আর বাদবাকি যা তেল ছিল সেটাও দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দেব। আপনারা চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন। ফোড়নটা একটু হয়ে আসলেই আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে আদা রসুন বাটাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আদা রসুন কষানো হয়ে গেছে। এইবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দু মিনিট কষানোর পর আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। দিয়ে টমেটোটাকেও খুব ভালো করে সব কিছুর সঙ্গে কষিয়ে নেব। টমেটোটা একটু সফট হয়ে এলেই আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আমি এখানে 3 চামচ কাঁচা লঙ্কা বাটা ইউজ করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলাকেও খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অপশনাল, আপনারা নাও দিতে পারেন। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবারে অল্প করে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি 2 চামচ নুন দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। মশলা কষানো কমপ্লিট। দেখুন মশলার রঙটা খুব সুন্দর এসেছে। এইবারে আমি ভেজে রাখা পটল আলু দিয়ে দেব। দিয়ে পটল আলুকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেমন ঝোল খাবেন তেমনই জলটা দেবেন। আমি এখানে গরম জল ইউজ করেছি। দিয়ে সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি।
ঝোলটা কিছুক্ষণ ফোটার পরই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়েও আমি অল্প করে ঝোলটা ফুটিয়ে নেব। পটল আলু তো আমি ভেজে রেখেইছিলাম, তাই এই রেসিপিটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না। মাছগুলো দেওয়ার পর আমি ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে দেব, রাঁধুনি আর কালো জিরে। তারপরে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর গ্যাসটা অফ করে দেব। 5 মিনিট পর ঢাকা খুললেই পটল আলু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।